নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে দেখুন, সকাল সকাল আমি সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর উচ্ছে আছে, একটু পেঁয়াজ কাটবো, আর এখানে আছে পাঁচমিশালি সবজি, গাজর, কুমড়ো, ঝিঙে, পটল, এগুলো আছে। আলু ছাড়া এটা হবে, আর এটা হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়সটা ভাজা করব, মাছের ঝাল করব, আর একটু দেখি কি করা যায়। তো সঙ্গে থাকুন। এখানে ঢেঁড়সটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, ঢেঁড়সটা আমি নুন আর হলুদ দিয়ে বেলে নিচ্ছি। এখানে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি, এখানে তেলের উপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তাই জন্য এরকম লাগছে, ফেনা উঠেছে। তারপরে সবজি কাটাটা আমি ধুয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। আর এখানে দেখুন, আমার ঢেঁড়স ভাজাটাও মোটামুটি হয়ে এসেছে, আর একটু ভাজা হয়ে গেলে ঢেঁড়সটা নামিয়ে নেবো। আর একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে কিছু না, এর মধ্যে নুন হলুদ একটু ধনে একটু জিরে এগুলো দিয়ে ধরবো। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, দেখুন ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি নামিয়ে নেবো, খুব কালো কালো ভাজা করব না, একটু নরম নরম ভাজা করব, তেলটা থেকে থেকে আমি নামিয়ে নেবো। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সবজিটা ভাজছি, পটল ঝিঙে এগুলো দেওয়া আছে বলে তাই জন্য জলটা বেরোচ্ছে, একটু জলটা শুকনো হওয়া পর্যন্ত নেড়ে নেবো। আর যে কড়াটায় আমি উচ্ছে ঢেঁড়স ভেজেছিলাম, সেই কড়াটায় আমি যে উচ্ছে আর আলু ভেজে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু কম তেলেই ভাজবো, তাই জন্য লাগলে আর একটু পরে দেবো, কিন্তু একটু কম তেলেই আমি রোজের রান্নাটা একটু কম তেলেই করি। আর এর মধ্যে একটু পেঁয়াজ দেবো, এই যে পেঁয়াজ কেটে রেখেছি একটু পেঁয়াজ দেবো, একটু এটা ভাজা ভাজা হবে। এর মধ্যে নুন হলুদ দেবো, নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়েছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি। হালকা আছে, আস্তে আস্তে এটা ভাজা করে নেবো। এখন এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটা সাধারণত বাবার জন্য করি, তেল মশলা কম দিয়ে, বাবার সুগার আর আরও অনেক রকম অসুখ আছে, একটু কিডনি প্রবলেমের আছে, সব সবজি খাওয়া মানে কিছু কিছু সবজি খাওয়া বারণ, সব সবজি খেতে পারে না, এটা মূলত বাবার জন্যই করা হয়। তো এই মশলাটা দিয়ে একটু কষে নিয়ে নামিয়ে নেব, জল দিয়ে দেবো। আর এখানে ঢেঁড়সটা ভাজা হচ্ছে, আলতা আছে, গ্যাসটা একটু হালকা করে রেখেছি, অল্প তেলে ভাজা করছি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর উচ্ছেটাও একটু নেড়ে দেবো। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ, আমার এই চচ্চড়িটা হয়ে গেছে, আর এইদিকে তেল ছাড়া আমার আলু পেঁয়াজ ভাজা সেটাও হয়ে গেছে একদম। এবার দুটোই একেবারে নামিয়ে নেবো।
রবিবার মাছানো ছিল, আপনারা দেখেছিলেন, আলাদা করে রেখেছিলাম ভাগ ভাগ করে। এই যে এক কৌটো মাছ বার করে নিয়েছি আমাদের পাঁচজনের জন্য, পার্শে মাছ, এইটা ভাজা করে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো তেল গরম বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। তো মাছটা ভেজে নিচ্ছি এখন আমি, মাছগুলো ভেজে নিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, তাও 4-5 বার রান্নাটা করলাম, বা এটা হবে। আর ওইদিকে আমি আরেকটা গ্যাসে ভাত বসিয়ে দেবো। মাছগুলো আমি এখানে ভেজে নিয়েছি সবগুলো, ভাত বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ে আমি মাছের ঝাল করবো বলে রেডি করে নিচ্ছি। পার্শ্ব মাছের ঝালটা আমি বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে, এবার একটু ফুটে উঠলে আমি এর মধ্যে কাঁচা তেল দিয়ে আর নামিয়ে নেবো। মাছের সর্ষের ঝাল একেবারে হয়ে গেছে, এবার ভাতটা হয়ে গেলে পুরোপুরি হয়ে যাবে। আজকে একবেলার জন্য রান্নাটা করলাম, আবার রাত্রিবেলা একটু রান্না করি, দেখি আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি আপনাদের দেখাতে চলে আসলাম যে কী কী রান্না করেছি, পুরোপুরি একবার দেখিয়ে দিই। তাই জন্য এই যে এটাই সেই সবজিটা, পানমিশালি সবজি আলু ছাড়া, আর এই যে ঢেঁড়স ভাজা, আর এই যে উচ্ছে ভাজা, উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর পার্শ্ব মাছের ঝাল, আর এই যে এখানে ভাত। তো আজকে দুপুরে এই রান্নাই হয়েছে, এবার রাত্রিবেলা আলাদা রান্না করব, সেগুলো আপনাদের সব দেখিয়ে দেবো। সন্ধেবেলা গেছিলাম একটু অ্যাক্রোপলিসের সামনে ঘুরতে, মেয়ে বললো যে মোমো খাবো, তার জন্য মেয়ের জন্য চিকেন মোমো আর আমার জন্য ভেজ মোমো নিয়ে নিলাম। আর রাতে আমি কোনো তরকারি করি দিই, তরকা নিয়ে আসছিলাম, তরকা আর ঘরে রুটি করা, লঙ্কা পেঁয়াজ, এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।